আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়, ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের 491 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর খণ্ড থেকে। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। সম্মানিত সুধীবৃন্দ, যদি কেউ স্বপ্নের মধ্যে কোনো ধরনের পশু পাখিকে ক্রয় বিক্রয় করতে দেখে, এটা কখনো কখনো হারাম কোনো মাল ভক্ষণ করার আলামত বুঝতে হবে। যদি কেউ স্বপ্নে দেখতে পায় সে নিজে সালাত আদায় করছে এবং সালাত খুবই গুরুত্ব সহকারে আদায় করছে, তার দিনের মধ্যে উন্নতি হবে। যদি কেউ দেখতে পায় যে সে নিজের নামাজের মধ্যে ত্রুটি হচ্ছে, ভুল হচ্ছে, নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা আসছে, এটা কখনো কখনো জটিল কঠিন রোগের সম্মুখীন হওয়ার আলামত। যদি কেউ স্বপ্নে দেখে তার নামাজ ফৌত হয়ে গিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, এটা কখনো কখনো যদি সে নামাজ ফৌত হয়ে যায় তাহলে এটা কখনো কখনো তার কোনো আশাই পূর্ণ হবে না, যে কোনো কাজের মধ্যে তার বাধা আসবে। যদি কেউ স্বপ্নে দেখে সে নিজে উজু করছে নামাজের মধ্যে, তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। অনুরূপভাবে যদি কেউ স্বপ্নে দেখতে পায় যে সে নিজে দেওয়ালের উপর দণ্ডায়মান, দেওয়ালের উপর দাঁড়িয়ে আছে অথচ সে আরোহী অবস্থায় আছে, তাহলে এটা কখনো কখনো তার সফর অবস্থায় কষ্ট হওয়ার আলামত বুঝতে হবে। যদি দেওয়াল মজবুত হয় তাহলে তার অবস্থান ভালো হবে। যদি কেউ স্বপ্নে দেখে দেওয়াল পড়ে যাচ্ছে, এটা কখনো কখনো সে নিজে কোনো জায়গা থেকে ছিটকে পড়ার আলামত বুঝতে হবে। আর যদি তার শরীর দুর্বল থাকে, অনেক চিন্তিত হওয়ার আলামত। সুগন্ধি, জাফরান, প্রশংসনীয় এই জাতীয় কোনো ধরনের রং দেখা কখনো কখনো তার অসুস্থ হওয়ার আলামত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।